বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা Recording in progress. আপনাদের সাথে জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো হয়, আসলে কি কি মামলা হতে পারে, আমরা কোন আইনে প্রতিকারটা পাবো, এগুলো প্রতিকারটা আমরা কতদিনের মধ্যে করব, কত টাকা খরচ হতে পারে। আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনার টোটালি একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর আপনি প্রতারিত হবেন না, অথবা নির্দিষ্ট সময়ে আদালতের কাছে উপযুক্ত ফোরামে যেতে দেরি করবেন না। তো যাই হোক, চলুন শুরু করা যাক। আজকে আমরা ট্রাই করবো সুনির্দিষ্ট প্রতিকার আইন, যেটাকে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বলি। এই আসলে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে আমাদেরকে কি কি প্রতিকার দেওয়া হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিব। তো বন্ধুরা, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এমন একটা প্রতিকার আমাদের দেয় যে যে জিনিসটা আপনার প্রয়োজন, আদালত চাইলে আপনাকে সেই জিনিসটাই, সেই প্রতিকারটাই দিতে পারে। এর মধ্যে সেকশন 9 বলে একটা ধারা আছে, এই যে 9 নম্বর ধারা, সেটা যেটা বলতেছে আপনাকে, 9 নম্বর ধারা আপনাকে মালিকানা উদ্ধারের আপনাকে অধিকারটা দেয়। মালিকানা উদ্ধার কেমন? আপনি একটা সম্পত্তিতে দখলে আছেন, চাই সেখানে আপনার মালিকানা থাকুক, আপনি ভাড়াটিয়া হন, আপনি ইজারাদার হন, আপনার চুক্তি থাকুক, যেভাবেই থাকুক, আপনি যদি দখলে থাকেন, আইনানুগভাবে যদি আপনাকে সেখান থেকে উচ্ছেদ করা না হয়, জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে যদি উচ্ছেদ করা হয়, তাহলে আপনি যেটা করতে পারেন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বলে যে একটা আছে, এর 9 ধারা মোতাবেক আদালতে আপনি মামলা করতে পারেন। মামলার ক্ষেত্রে তামাদি আইনের আমরা যদি 3 অনুচ্ছেদ দেখি, এখানে বলা হচ্ছে 6 মাসের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে। আদালতে সরকারের যে নির্দিষ্ট কোর্ট ফি, সেটা দেওয়া আছে সর্বোচ্চ 9 ধারার ক্ষেত্রে 8,625 টাকা। তবে নর্মাল নিয়ম হচ্ছে আপনি 2% করে আপনার সম্পত্তি হিসাবে যাবে, এবং 2%-এর উপর 15%, অর্থাৎ সর্বোচ্চ 8,625 টাকা হবে। তাহলে যখনই আপনি কোনো সম্পত্তি থেকে আপনাকে বেদখল করা হবে, আপনি 6 মাসের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই যে 9 ধারা মোতাবেক আপনি প্রতিকার চাইতে পারেন। এই ধারায় আদালত জানতেও চাইবে না সম্পত্তির মালিক আপনি কিনা, আপনি সেখানে গত 6 মাস ধরে আপনি বসতে ছিল কিনা, আপনি দখলে ছিলেন কিনা, এতটুকুই আদালতের দেখার বিষয়। আর আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে এবং অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছে কিনা, যদি উচ্ছেদ করা হয়, তাহলে আদালত আপনার দখলটা ফিরিয়ে দেবেন। এক্ষেত্রে আপনি যদি ভাড়াটিয়া হন, সেক্ষেত্রে আপনি আইনের অধীনে প্রতিকার পেতে পারেন। এখন আমরা চলে যাব স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 9 ধারা বলে একটা ধারা আছে। এই 9 ধারার মূল বিষয়বস্তু হচ্ছে যে আপনি 9 ধারা যদি মামলা করতে চান, অবশ্যই আপনার মালিকানা দেখাতে হবে, আপনাকে ইনটাইটেল হতে হবে, আপনার টাইটেলের প্রয়োজন হবে, আপনার দলিলের প্রয়োজন হবে, সহজ কথা। এধারায় মামলা আপনি 12 বছরের মধ্যে করতে পারেন। তো এক্ষেত্রে তামাদি আইনের 2 অনুচ্ছেদ ব্যবহৃত হয়। 142 অনুচ্ছেদ হচ্ছে যদি আপনাকে বেদখল করা হয়, যেদিন থেকে বেদখল করা হবে সেদিন থেকে 12 বছর। আর যদি আপনি কোনো সম্পত্তির অধিকার লাভের ইনটাইটেল হন, আইনানুগভাবে কোনো সম্পত্তি দখল লাভের অধিকার হন, তাহলে সেই যেদিন থেকে অধিকারটা পেলেন সেদিন থেকে 12 বছর। এটা হচ্ছে 144 নম্বর অনুচ্ছেদে। এক্ষেত্রে কোর্ট ফি সর্বোচ্চ 2% হিসাবে, এবং এই 2%-এর উপর 15% করে টোটাল 46,000 টাকা হতে পারে আপনার এই কোর্ট ফিটা। তো তাহলে আমরা 8 ধারা এবং 9 ধারা দেখলাম। তাহলে 8 ধারায় হচ্ছে আপনার মালিকানা থাকুক বা না থাকুক, আর 8 ধারায় হচ্ছে আপনার মালিকানা অবশ্যই থাকতে হবে। 9 ধারা আপনি 6 মাসের মধ্যে যেতে পারবেন, 12 ধারা আপনি 12 বছরের মধ্যে যেতে পারবেন। 9 ধারার সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে 8,625, 8 ধারার সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে 46,000 টাকা। তবে এই কোর্ট ফির সাথে আইনজীবীর এই যে আপনার মামলাটা ড্রাফটিং করতেছে তার খরচ আছে, মামলাটা ফাইলিং এর খরচ আছে, আনুষঙ্গিক খরচ কিন্তু আছেই। তো যাক, তারপরে যেটা আছে, আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে 12 থেকে 30 ধারা বিভিন্ন প্রকার চুক্তির বিষয় আলোচনা করা হয়েছে, যে চুক্তি প্রবলটা কিভাবে যাবে, যদি কোনো চুক্তি আপনি যেটা করেছেন সেটা যদি আংশিক ক্ষতিগ্রস্ত হয় কি হবে, যদি বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় কি হবে, যদি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যায় কি হবে, এই সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে। কাজের বিষয় হচ্ছে, আমরা জাস্ট বলি, আপনি যদি কারোর সাথে বায়নামা করেন অথবা কোনো চুক্তি করেন, আপনি চুক্তি আইনের 12 ধারা অনুযায়ী চুক্তি প্রবলের মামলা করতে পারবেন। এর তামাদি আইনের যে অনুচ্ছেদ 113 মোতাবেক পূর্বে 3 বছর ছিল, এখন এটাকে সংশোধন করে 1 বছরের মধ্যে আপনাকে চুক্তি প্রবলের মামলা করতে হবে। এটা হচ্ছে আপনি যত টাকা চুক্তি প্রবলটা করতে চাচ্ছেন সে টাকার উপর 2% এবং 2%-এর উপর 15%। এটা হচ্ছে আপনার মামলার খরচ। তাহলে আপনি বায়নামা চুক্তি, বায়না দলিল উল্লিখিত যে মেয়াদ, সেই মেয়াদ পরবর্তী 1 বছরের মধ্যে চুক্তি প্রবলের মামলা করতে পারবেন।
তারপর হচ্ছে যে দলিল সংশোধন, তো অনেক ক্ষেত্রে দলিলে ইচ্ছাকৃত পার্টিদের ভুল প্রতারণার মাধ্যমে নানা প্রকার ভুল হতে পারে, দাগ নাম্বার ভুল হতে পারে, বিভিন্ন প্রকার ভুল হতে পারে। তো এগুলোর জন্য আপনারা 31 ধারা মোতাবেক দলিল সংশোধনের মামলা করতে পারেন। এটিতে আমাদের আইনের 96 ধারা মোতাবেক, 96 অনুচ্ছেদ মোতাবেক আপনাকে 3 বছরের মধ্যে করতে হয়। খরচ একটাই, যেটাই বললাম, 46,000 টাকা সর্বোচ্চ 2% হিসাবে, এবং এই 2%-এর উপর 15%। তারপর দেখি যে চুক্তি বাতিল, যেহেতু আমরা চুক্তি প্রবল দেখলাম, আপনি চাইলে যদি আপনি কারো সাথে চুক্তি করেন সেই চুক্তিটা আপনি বাতিলও চাইতে পারেন উপযুক্ত গ্রাউন্ড দেখিয়ে। তো এই জন্য তামাদি আইনের 114 নম্বর আর্টিকেল ব্যবহৃত হয়। এর মেয়াদ হচ্ছে 1 বছরের মধ্যে আপনাকে করতে হবে কোর্ট ফি সর্বোচ্চ 46,000 টাকা এবং 2% হিসাবে হিসাব করা হয়। এটা ছাড়া আইনজীবীর খরচ, ড্রাফটিং খরচ, সেটা তো কিন্তু আলাদা করে আসেই। এখন আসি, যদি দলিল বাতিল, নানা প্রকার কারণ বশত সম্পত্তির দলিল আপনাকে বাতিল করতে হতে পারে অথবা জাল দলিল সৃষ্টি হতে পারে, এক্ষেত্রে আপনার বুঝার বিষয় হলো সম্পত্তি যদি আপনার দখলে থাকে, জাস্ট 300 টাকার কোর্ট ফি দিয়ে আপনি মামলাটা করতে পারবেন। সম্পত্তি দখলে যদি না থাকে সেক্ষেত্রে 8 ধারাও ব্যবহৃত হবে। তো এই জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সেই সম্পত্তিটা আপনি দখল লাভ সহ দলিল বাতিল যখন চাইবেন তখন আপনাকে 2% হিসাবে এবং 2%-এর উপর 15%, টোটাল 46,000 টাকা হতে পারে আপনার দলিল বাতিলের মামলার কোর্ট ফি। তো এগুলো আপনি যেদিন থেকে জানলেন সেদিন থেকে 3 বছরের মধ্যে মামলাটা করতে হবে। আমরা তারপর যদি দেখি 42 থেকে 43 ধারা হচ্ছে ঘোষণামূলক। আপনি যদি বিভিন্ন প্রকার ঘোষণা চান, সেটা স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, নানা প্রকার কিছু হতে পারে, এর জন্য কোর্ট ফিটা হচ্ছে নির্দিষ্ট 300 টাকার সাথে আইনজীবীর খরচ, আনুষঙ্গিক খরচ তো আছে। তো আমরা যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেখি, সেটা হচ্ছে যে রিসিভার নিয়োগ, তো এটি যেটা হয় এটার কোনো পৃথক এর কোর্ট ফি সেই হিসাবে নাই। এটা হয় যখন আপনি কোনো বাটোয়ারা মামলা করেন অথবা আপনি দখল উদ্ধারের মামলা করেন, তখন আপনি আদালতের কাছে একজন সেই সম্পত্তি থেকে যে প্রফিটটা আসতেছে, অনেক ক্ষেত্রে আমরা মিন্স প্রফিট বলি, যে লাভাংশ আসতেছে, যে ভাড়া আসতেছে, যে সেখান থেকে টাকা পয়সা আসতেছে, সেগুলো যাতে একজন থার্ড পার্টি নিয়োগ করে কালেকশন করা হয় এবং মামলা যায় যেদিকে যায় তাকে দিয়ে দেওয়া হয়, এবং নানা প্রকার কারণ বশত আপনি আদালতের কাছে রিসিভার নিয়োগের জন্য দরখাস্ত দিতে পারেন। এখন যদি আমরা দেখি যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 53 থেকে 54, এগুলো আমাদেরকে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করে, অর্থাৎ আপনি যখনই কোনো একটা দলিল বাতিলের মামলা করলেন, আপনি দখল উদ্ধারের মামলা করলেন, বাটোয়ারা মামলা করলেন, আপনি সাথে সাথে একটা দরখাস্ত ইস্যু সাবমিট করতে পারেন বিচারকের কাছে, যাতে সেই সম্পত্তিটা হস্তান্তর অথবা সেখানে অন্য কোনোভাবে উন্নয়ন ঘটানো এগুলো নিষিদ্ধ করা হয়। এর জন্য যেটি করতে হয় সিপিসি, আমরা যদি দেখি Order 39 Rule 1-2 ব্যবহার করে যেটি করতে পারেন, বিচারক এই অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারেন। এখন আসি আমরা স্থায়ী নিষেধাজ্ঞা। তো মনে রাখবেন, স্থায়ী নিষেধাজ্ঞা হয় তখনই যখন আপনার সম্পূর্ণ মামলাটা কমপ্লিটলি ডিসপোজ অফ করা হয়, মামলাটা কার পক্ষে গেল, যিনি ডিক্রি পেলেন, তখনই এই স্থায়ী নিষেধাজ্ঞাটা আসে। স্থায়ী নিষেধাজ্ঞা, যেমন একটা সম্পত্তি আপনার দখলে আছে, আপনি সেখানে আরেকজন আপনাকে ডিস্টার্ব করতেছে, তখন আপনি আদালতের কাছ থেকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা করতে পারেন। আদালত উভয় পক্ষকে নোটিশ করে যাবতীয় কিছু শোনার পর যদি সন্তুষ্ট হন, আপনি মালিকানা 100% প্রুভ করতে পারেন, তখনই এই স্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি আসে। এটি আমরা যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 থেকে 57 ধারায় দেখি। এটা ছাড়া এখন যদি আমরা আরো দেখি যে আমাদের আরো কিছু মামলা আছে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অগ্রক্রয়। এটা হচ্ছে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্যান্সি অ্যাক্টের সেকশন 96 মোতাবেক অগ্রক্রয়। এই অগ্রক্রয় সংশোধিত যেটি, সেটি হচ্ছে আপনাকে 2 মাসের মধ্যে মামলাটা করতে হবে যদি আপনার কাছে নোটিশ আসে, যেদিন থেকে রেজিস্টার হলো 2 মাসের মধ্যে। আর যদি নোটিশ না আসে, আপনি যেদিন থেকে জানলেন সেদিন থেকে 2 মাসের মধ্যে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যদি আপনি আপনার কাছে নোটিশ না আসে, আপনি যদি না জানেন, 3 বছর যদি হয়ে যায়, 3 বছর পরে আর মামলা করতে পারবে না। তো এর জন্য যে কোর্ট ফি, এগুলি হচ্ছে ধাপে ধাপে কোর্ট ফিটা হিসাব করা হয়। এর জন্য প্রথম কোর্ট ফি হচ্ছে 200 টাকা, 200 টাকার সাথে দলিলে যে মূল্য সেটা, সাথে 25% ক্ষতিপূরণ, সাথে 8% সরল সুদ আপনাকে মামলাটা করার সময় জমা করতে হবে। আর মনে রাখবেন, এখন শুধুমাত্র কৃষি সম্পত্তির ক্ষেত্রে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্ডেন্সি অ্যাক্ট ব্যবহার করা হয়। এক্ষেত্রে শুধুমাত্র উত্তরাধিকারী সূত্রে যারা শরিক তারাই এই আইনের অধীনে যেতে পারেন। মনে রাখবেন, পৈতৃক সম্পত্তি আপনারা বাটোয়ারা দলিল করে পৃথক যদি খতিয়ান সৃষ্টি করে নেন, তখন কিন্তু আর সেটা পৈতৃক সম্পত্তি থাকে না।
এখন আসি আমরা অকৃষি সম্পত্তির ক্ষেত্রে। আমরা জানি অকৃষি প্রজাস্বত্ব আইন 1949 ব্যবহৃত হয়। এক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এই আইনটাকে সংশোধন করা হয় নাই। তো এই আইনে যদি আমরা অগ্রগ্রহ দেখি, সেখানে 4 মাস দেওয়া আছে। তো আসলে আপনার কাছে যদি নোটিশ না আসে, আপনি কতদিন পরে জানবেন? তো আমাদেরকে পূর্বের নিয়মে কিন্তু আপনি বেনিফিট নিতে পারেন, যেহেতু এই আইনটা সংশোধন করা হয়নি। যদি স্টেট অ্যাকুইজিশন কি করা হয়েছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে 3 বছর পরে মামলা করা যাবে না, কিন্তু অকৃষি প্রজাস্বত্ব আইনে এই শব্দটি নাই। তাই আপনি চাইলে 12 বছরের মধ্যে যেদিন আপনি জানতে পারলেন, সেদিন মামলাটা আপনি দাখিল করতে পারেন। এটির জন্য 200 টাকা কোর্ট ফি, সাথে দলিল মূল্য, সাথে দলিল মূল্যের 5% ক্ষতিপূরণ, এবং সাথে সেখানে যদি কোনো উন্নয়ন ঘটনা হয় তার 6.25% হারে সুদ আপনাকে জমা করতে হবে। তো তাহলে বন্ধুরা দেখলেন যে জায়গা জমি সংক্রান্ত যে বিরোধগুলো, যে মামলাগুলো, এগুলো কিন্তু আপনারা জাস্ট এই 10 মিনিটে কিন্তু বুঝতে পারলেন। এখন আপনি দেখেন আপনার কোন সমস্যাটা হচ্ছে। এগুলো হচ্ছে সবকিছু দেওয়ানি আদালতে, সিভিল আদালতে আপনাকে মামলাগুলো করতে হয়। আপনার সম্পত্তিটা যে জেলা অবস্থিত সেই জেলা মামলাগুলো করতে হয়। সম্পত্তির মামলা করার ক্ষেত্রে যেটা দেখা হয়, সেটা হচ্ছে যদি 15 লক্ষ টাকা পর্যন্ত হয় সহকারী জজ আদালতে, যদি 25 লক্ষ টাকা হয় সিনিয়র, যদি 25-এর বেশি হয় তখন যুগ্ম জেলা জজ বরাবর আপনাকে এই মামলাগুলো করতে হয়। আপনি যদি মামলায় যদি হেরে যান, তাহলে আপনার জন্য যে প্রতিকার থাকে, অথবা আপনি যদি ডিক্রি পান, সে ডিক্রি যদি ভুল ভ্রান্তি থাকে, সেক্ষেত্রে আপনি আপিলে যেতে পারেন হায়ার ফোরামে। এক্ষেত্রে আপনাকে কোর্ট ফি দিতে হবে সেম মামলা দাখিল করার সময় যে পরিমাণ কোর্ট ফি দিয়েছেন। পরে হচ্ছে রিভিশন, তো রিভিশনের ক্ষেত্রে আপনাকে কোর্ট ফি দিতে হয়। পরে হচ্ছে রিভিউ, রিভিউ 90 দিনের মধ্যে করলে সামান্য ফি দিয়ে আপনি সে আদালতে যেটা করতে পারেন, আপনি রিভিউর আবেদন করতে পারেন। তো আসলে আপনি কখন আপিল, কখন রিভিশন, কখন রিভিউ করবেন, তো আপিলটা মনে রাখবেন আদালত যে ডিক্রিটা দিয়েছে আপনি যদি টোটালি সেখানে যদি এগ্রি না করেন, তাহলে আপনি আপিলে যাবেন। আপিলের ক্ষেত্রে আপনি আইনগত বিষয়টা তুলে ধরতে পারেন, আইনগত দুর্বলতা, এখতিয়ার, এগুলো তুলে ধরতে পারেন, সাথে সাথে ঘটনা, সাক্ষী, দলিল, এই সমস্ত কিছু উপস্থাপন করতে পারবেন। অপরপক্ষে আমরা যদি রিভিশনে দেখি, রিভিশনে শুধুমাত্র আদালত যদি তার এখতিয়ার, আদালত এখতিয়ারের বাইরে, এখতিয়ারের অপপ্রয়োগ, এখতিয়ার প্রয়োগ না করে আইনগত যদি জটিলতা থাকে, সেক্ষেত্রে আমরা রিভিশনে যেতে পারি। আর রিভিউ হচ্ছে একই আদালতে আপনি হয়তো সেখানে কোনো নতুন তথ্য পেলেন, নতুন সাক্ষী পেলেন, যার মাধ্যমে মামলার রায়টা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম ক্ষেত্রে আপনি সেই আদালতে রিভিউ দাখিল করতে পারবেন। এটা ছাড়া যদি আপনার ডিক্রিতে কোনো করণিক যদি ভুল থাকে, সেক্ষেত্রে আপনি সেকশন 152 এর অধীনে করণিক ভুলগুলির জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে পারেন। আর আপনি চাইলে সেকশন 151 আদালতের অন্তর্নিহিত যে ক্ষমতা, এরই অধীনে আপনি একটা দরখাস্ত দিতে পারেন। তো মোটামুটি এগুলোই হচ্ছে আপিল, রিভিউ, ডিভিশন, ডিক্রির ক্ষেত্রে। মনে রাখবেন আপিলেও আপনাকে কোর্ট ফি দিতে হবে, ডিভিশনও কোর্ট ফি দিতে হবে, রিভিউর ক্ষেত্রে শুধু আপনি ইয়েটা পাচ্ছেন, ডিসকাউন্ট পাচ্ছেন। তো আমরা আমাদের যে সাতকাহনের, যেই আপনারা হয়তো জানেন, আমরা আমাদের যে সাতকাহন অনলাইন ভূমি বিষয়ক যে কোর্সটি চালু করেছি, সেটি প্রথমটি আমরা সম্পূর্ণরূপে সমাপ্ত করতে করতে পেরেছি। তো আপনাদেরকেও আমরা যে রিকোয়েস্টটি করব, সেটি হচ্ছে আপনারা যদি দ্বিতীয় যে কোর্সটি আমাদের চলতেছে, সেখানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান, আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমাদের যেই ফেসবুক পেজটি আছে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, তার সাথে সংযুক্ত থাকলে আপনারা জানতে পারবেন কবে থেকে শুরু হচ্ছে। তো আমরা 4 তারিখ থেকে শুভ উদ্বোধন করতে যাচ্ছি, 11 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে। 30টি ক্লাস, আমরা মাত্র 3,000 টাকা নিচ্ছি। আর যারা 4 তারিখের মধ্যে অ্যাডমিশন নেবেন, তাদের জন্য 500 টাকা ডিসকাউন্টে 2,500 টাকায়। আর যারা শুধুমাত্র আমিনশিপ শিখতে চান, জমি জামা যারা শুধুমাত্র মাপতে চান, তাদের জন্য যেটা আমরা রেখেছি শুধুমাত্র আমিনশিপ 10টি ক্লাস, আমরা 1,000 টাকা আপনাদের জন্য রেখেছি। তাই যারাই আপনারা আমিনশিপটা শিখতে চান, তারা চাইলে যোগাযোগ করতে পারেন। 10টা ক্লাসে আপনি টোটালি ভূমি জরিপটা কিভাবে করা হয়, কিভাবে দলিলগুলো চিনতে হয়, খতিয়ান চিনতে হয়, নকশা চিনতে হয়, এগুলো আপনি বুঝতে পারবেন। তো অনেকে যে প্রশ্নটি করেন যে ভাই এখানে আপনাদের সার্টিফিকেট দেওয়া হয় কিনা, তো আসলে না, আমরা কোনো প্রকার সার্টিফিকেট দেই না। আর আসলে এইভাবে অনলাইনে সার্টিফিকেট দেওয়ার কোনো নিয়ম কিন্তু নাই। আপনাকে সার্টিফিকেট পেতে হলে বাস্তবে যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে সেন্টারগুলো আছে, সেগুলো অ্যাডমিশন নিতে হবে, পরীক্ষা দিতে হবে, তারপরেই আপনি সার্টিফিকেট গুলো পাবেন। আর এগুলো হচ্ছে আমাদের একটা কর্মমুখী, আপনার বাস্তব জ্ঞানটাকে আরো একটু আধুনিক করার জন্য, আরো একটু অ্যাডভান্স করার জন্য, আরো একটু কর্মমুখী করার জন্য আমরা এই প্রজেক্টটা নিয়েছি। আশা করি আপনারা যোগাযোগ করবেন 01318971982 এই নাম্বারে। যোগাযোগ করলে আপনারা যেটি করতে পারবেন, সেটি হচ্ছে যে আপনাদের যাবতীয় কোর্স সংক্রান্ত বিষয়গুলো জানতে পারবেন।
আর যারাই আমাদের 30টি যে ক্লাস হচ্ছে সেখানে অংশগ্রহণ করতে চান তাদের জন্য ওয়েলকাম। আপনারা আমাদের এই কোর্সটাতে অংশগ্রহণ করতে পারেন, 4 তারিখের মধ্যে আপনারা ইনরোল করে নেন, তাহলে আপনারা 500 টাকা ডিসকাউন্ট পাবেন। আর সাতকাহন বা আজিম ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে সাতকাহন বইটি আছে এটি আপনারা ঢাকার যে ইউনিক ল বুক হাউস এবং রকমারি .com এ পাচ্ছেন, তাই আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। তারা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে, দ্রুতই ডেলিভারি দিচ্ছে। আর আপনারা যদি আমার কাছ থেকে সরাসরি নিতে চান, 600 টাকা বিকাশ পাঠিয়ে আপনার ঠিকানাটা দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।